আমি যদি বিয়ে করি আমার আপন বোনকে, মেয়েকে, খালাকে, তাহলে ক্ষতি হবে না লাভ হবে? খুব ভালো করে বুঝবেন কথাগুলি। আমি আমার বোনকে, মেয়েকে, আমার আপন খালাকে, এদেরকে বিয়ে করলে এটা যে ক্ষতি হবে, এই ক্ষতির থেকে, এই ক্ষতিটা বুঝাবার জন্য আপনার আকল কিয়ামত পর্যন্ত আপনাকে দিক নির্দেশনা দিতে সক্ষম নয়। কিয়ামত পর্যন্ত তামাম পৃথিবীর সমস্ত জ্ঞানীদেরকে যদি এক জায়গায় করেন, কিয়ামত পর্যন্ত চেষ্টা করেও আপন বোনকে বিয়ে করা আমার জন্য অমঙ্গল, ব্রেন মানুষ তার যুক্তিতর্কে একটা প্রমাণ পেশ করতে সক্ষম হবে না, একটা প্রমাণ। এই জায়গাতে আমাকে ক্ষতির থেকে বাঁচাবে কে? শরীয়ত, ওহি। বিদ্যুতের তারে হাত দিলে পিষ্ট হয়ে তোমার জীবন চলে যাবে, খালা আর মা আর বোন আর মেয়েকে বিয়ে করলে তোমার ঈমান চলে যাবে। মস্তিষ্ক আমাকে গাইড দিবে, এর জন্য এরিয়া আছে, এরিয়ার ভিতরে মস্তিষ্ক সচল, এরিয়ার বাইরে মস্তিষ্ক অচল। সব জায়গাতে মস্তিষ্ক আমাকে কখনোই সুন্দর গাইড দিতে পারে না। আমরা জানি কম্পিউটার অনেক উন্নত, কম্পিউটার অনেক উন্নত, অনেক কিছু হয়, 1000 জন যা করতে না পারে কম্পিউটার 1000 চাইতে বেশি কাজ করতে পারে, কিন্তু কম্পিউটারের ভিতরে যেগুলি লোড দেওয়া আছে ওইগুলির ব্যাপারে কম্পিউটারকে জিজ্ঞেস করলে সঠিক উত্তর পাওয়া যায়। কম্পিউটারের ভিতরে যেগুলি লোড দেওয়া নাই ওই ব্যাপারে জিজ্ঞেস করলে কম্পিউটার আবল তাবল উত্তর দেয়। কথা বলেন না কেন? কম্পিউটার তখন সঠিক উত্তর দিতে ব্যর্থ। কম্পিউটার একা 1000 জনের চাইতে বেশি কাজ করতে পারে, কিন্তু শর্ত হলো এগুলি ওর ভিতরে লোড দেওয়া থাকতে হবে। তার মানে কম্পিউটারের কাজেরও একটা বাইন্ডিং অবশ্যই আছে। কম্পিউটার এত উন্নত, তারও কাজের একটা বাইন্ডিং আছে। মেধা মস্তিষ্ক মানুষের মঙ্গল অমঙ্গল থেকে গাইড দিতে পারে, কিন্তু তারও একটা বাইন্ডিং আছে, তারও একটা পরিধি আছে। যেই জায়গাতে মস্তিষ্ক কোনো মানুষের মঙ্গল অমঙ্গলের গাইড দিতে সক্ষম নয়, সেই জায়গায় মানুষ কি করে বাঁচবে, কি করে মঙ্গল অমঙ্গল এটা নির্ণয় করবে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষকে ওই উন্নত মঙ্গল অমঙ্গলের গাইডার হিসাবে আল্লাহ পাক নাজিল করেছেন ইলমে ওয়াহি। আল্লাহু আকবার বলেন। আপনারা বুঝে থাকলে বলুন তো দেখি, নাক মুখ চোখ জিহ্বার কাজের পরিধি শেষ যেখানে, সেখান থেকে কার কাজ শুরু? ব্রেনের। কথা বলেন, চোখ মুখ নাক কানের কাজ যেখানে শেষ, সেখান থেকে কার কাজ শুরু? ব্রেনের। ব্রেনের কাজ যেখানে শেষ, সেখান থেকে কার কাজ শুরু? কথা বলেন ওয়াহির, কথা বলেন, কথা বলেন ওয়াহির। এ কারণেই তো হুজুররা সারা জীবন বলে মানব রচিত জ্ঞান ও বিজ্ঞানের সমাপ্তি যেখানে, কোরআনুল করিমের জ্ঞান ও বিজ্ঞানের সূচনাই হলো সেখানে। এতদিন শুধু এটা শুনছেন, বাস্তবতা কি, প্রকৃত অর্থের আর তর্জমা কি, এটা ভালো করে বুঝে নেন। চোখ মুখ নাক কান স্কিন যেখানে আমাকে ভালো মন্দের গাইড দিতে পারে না, সেই জায়গায় আমাকে ভালো মন্দের গাইড দেওয়ার জন্য আল্লাহ পাক দিয়েছেন আমার আকল। আমার আকলের কাজেরও একটা বাইন্ডিং আছে, সব ক্ষেত্রে আমার আকল আমাকে সঠিক উত্তর দিতে পারে না, আমাকে দিক নির্দেশনা দিতে পারে না। যেই জায়গাতে আকল আমাকে মন্দ অমন্দ মঙ্গল অমঙ্গলের গাইড দিতে পারবে না, সেই জায়গাতে গাইড দেওয়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন ওয়াহি, পাঠিয়েছেন ওয়াহি। এই ওয়াহি আমাকে সেইখানে মঙ্গল অমঙ্গলের গাইড দেবে। তাহলে নাক কান চোখ মুখের কাজ যেখানে শেষ, সেখানে মস্তিষ্কের কাজ শুরু। মস্তিষ্কের কর্ম এরিয়া যেখানে শেষ, সেখান থেকে কোরআন এবং হাদিসের কাজ শুরু। তাহলে কি বুঝলেন? পৃথিবীর যত জ্ঞান ও বিজ্ঞান দেখেন এগুলি মানব রচিত, মানব রচিত জ্ঞান ও বিজ্ঞানের সমাপ্তি যেখানে, কোরআন এবং হাদিসের জ্ঞানের সূচনা হলো, কথা বলতেছেন না আপনারা? মানবরচিত জ্ঞান ও বিজ্ঞানের সমাপ্তি যেখানে, কোরআনুল করিমের জ্ঞানের সূচনা সেখানে। কোরআনের জ্ঞান আর মানবরচিত জ্ঞান বহুত পার্থক্য, আপনারা লক্ষ্য করে দেখছেন কিনা? আমাদের ছেলে মেয়ে যারা স্কুল কলেজে পড়ে, ওরা যখন পড়ে তখন ওদের পা নড়ে,
দেখছেন কিনা কথা বলেন না কেন? ওরা যখন পড়ে তখন ওদের পা নড়ে না, মাদ্রাসার ভিতরে ঢুকে দেখবেন হিফসখানা বক্তব্য, ওরা যখন পড়ে ওদের তখন পা নড়ে না, মাথা নড়ে? আরো কিছু কথা জোরে কথা বলেন না কেন? তো স্কুল কলেজের ছেলেরা যখন পড়ে, ছেলেমেয়েরা, তখন ওদের পা নড়ে, মাদ্রাসায় যখন ছেলেরা পড়ে তখন ওদের মাথা নড়ে, ব্যাপারটা কি? ব্যাপারটা কি খুব ভালো করে বুঝবেন। স্কুল কলেজের যত জ্ঞান বিজ্ঞান আছে এগুলি হলো মানুষের মস্তিষ্ক প্রসূত, খোদা দাদ, ঠিক আছে, সবই আল্লাহ দিয়েছেন, সবই আল্লাহ দিয়েছেন, কিন্তু তার মধ্যেও কম বেশি আছে না নাই? আপনাদেরকে সহজে বুঝবার জন্য আর একটা মিসাল দিলে বুঝবেন, আমাদের দেশে মিষ্টি তো অনেক রকমের আছে, এই যে আটা দিয়া বানায় উপরে একটু চিনি লাগায়, ওর নাম খাজা না গজা, খাজা, আচ্ছা খাজা, এটাও কিন্তু মিষ্টি, ওটার এক এটার 5 কেজির দাম 300 টাকা, আর একটা তৈরি করে সেটা হলো দুধের কি দিয়ে, ছানা দিয়ে, ওটাও মিষ্টি, ওর 1 কেজির দাম 1200 টাকা, ওইটাও মিষ্টি, এটাও মিষ্টি, এর 1 কেজির দাম 600, আর ওর 12 কেজির দাম 500 না 600-700 টাকা, এর 1 কেজির টাকা দেয়া ওটার 24 কেজি কেনা যায়, ওই দুই, ওই মিষ্টিও মিষ্টি, এই মিষ্টিও মিষ্টি, জ্ঞান বিজ্ঞান যত পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন সব আল্লাহ, আল্লাহর দেওয়া, কিন্তু আল্লাহর দেওয়া হলেও কোরআনেরটা হলো ওই ছানা, ডাইরেক্ট আসমান থেকে এসেছে, আর অন্য যেগুলি আছে এগুলিও আল্লাহর দেওয়া, কিন্তু এটা আটা দিয়ে মিশানো, উপরে কি আছে, চিনি দেওয়া আছে, মিষ্টি হয়ে গেছে, কথা কি বুঝাইতে পারছি? এই জন্য এটা যেহেতু মানুষের মস্তিষ্ক প্রসূত, এটাও খোদা দাদ, কিন্তু এর পিছনে মানুষের কারিশ্মা কাজ ওখানে লেগেছে, আর মানুষ তো বড় হয় হলো জমিনের খাদ্য খাবার দিয়ে, এখান থেকে যা ওঠে এগুলি খেয়ে আমরা বড় হই, এগুলির মাধ্যমে আমাদের মেধা হয়, এজন্য এগুলি আসে হলো নিচের দিক থেকে, এজন্য ওই জ্ঞান যখন মানুষ অর্জন করে তখন নিচের দিকে নড়তে থাকে, কারণ ওই দিক থেকে আসতেছে, তো ওই জন্য ওই দিকে হরকত করে। কিন্তু কোরআনুল কারিম আসছে কোথা থেকে, নিচের থেকে না উপর থেকে? আর একটু জোরে বলেন, নিচের থেকে না উপর থেকে? এই জন্য কোরআনুল করিমের জ্ঞান যখন অর্জন করতে থাকে তখন ওর উপরের সাইডটা নড়তে থাকে, কেন? এটা নিচ থেকে আসে নাই, উপর থেকে এসেছে, কথা কি আপনাদের বুঝে আসছে? মুখতারাম হাজরিন, যাবতীয় জ্ঞান যেগুলি আছে এগুলির সূচনা হলো মূর্খতা, আর কোরআনুল করিম আমরা যেগুলি অর্জন করেছি এটার সূচনা অনেক দূর, আরশে আজিম। বিশ্বাস যদি না হয় আমি একটা ছোট্ট তারতিব আপনাদেরকে বলি, আমাদের দেশে সর্বপ্রথম যেই লোকটা বিএ পাস করেছে, যার আগে কেউ বিএ পাস করে নাই, বলুন তো দেখি ওই লোকের টিচার কি বিএ পাস ছিল? কখনোই না। সে যদি প্রথম বিএ পাস হয় তার টিচার তো বিএ পাস হইতেই পারবে না, তার টিচার যদি বিএ পাস হয় তাহলে তো সে হবে সেকেন্ড বিএ পাস, তার টিচার হবে ফার্স্ট বিএ পাস। প্রথম যেই ব্যক্তি বিএ পাস করেছে তার টিচার ছিল এসএসসি, প্রথম যে ব্যক্তি এসএসসি করেছে তার ওস্তাদ ছিল কি বলে, এই কি কি ওটা বলে, ম্যাট্রিক পাস আর কি, ওটাই তো এসএসসি, এইচএসসি, তারপরে এসএসসি, এসএসসি যে প্রথম পাস করেছে তার ওস্তাদ ছিল ক্লাস 9, সর্বপ্রথম যে ক্লাস 9 পড়ছে তার ওস্তাদ ক্লাস 8, সর্বপ্রথম যে 8 পাস ছিল তার ওস্তাদ ছিল 7, সর্বপ্রথম যে 7 করছে তার ওস্তাদ ছিল 6, সর্বপ্রথম যে 6 পড়েছে তার ওস্তাদ ছিল 5, সর্বপ্রথম যে 5 পড়েছে তার ওস্তাদ ছিল 4, সর্বপ্রথম যে 4 পড়েছে তার ওস্তাদ ছিল 3, সর্বপ্রথম যে 3 পড়েছে তার ওস্তাদ ছিল 2, সর্বপ্রথম যে 2 পড়েছে তার ওস্তাদ ছিল 1, সর্বপ্রথম যে 1 পড়েছে তার ওস্তাদ ছিল 0। এই 0 থেকে এই শিক্ষাটা উপরের দিকে গেছে, এই কারণেই এরা যখন বক্তব্য দেয় তখন কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, জিরোর মতো বক্তব্য দেয়। কিন্তু কোরআনে পাকের জ্ঞান, আমাকে জিজ্ঞেস করেন আমার উস্তাদ কে ছিল, আমার উস্তাদ মামুনুল হক সাহেবের আব্বা আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই ছিলেন, তার উস্তাদ ছিলেন শিববির আহমদ ওসমানী রহমতুল্লাহ আলাই, তার উস্তাদ ছিলেন অমক, তার উস্তাদ অমক, তার উস্তাদ, তার উস্তাদ, তার উস্তাদ, তার উস্তাদ, তার উস্তাদ কি পাস, তার উস্তাদ কি পাস, এরকম করতে করতে তাবেঈ তাবেঈ, তাবেঈ তাবেঈর উস্তাদ ছিল তাবেঈ, তাবেঈর উস্তাদ ছিল সাহাবি, সাহাবির উস্তাদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে কোরআন পাঠিয়ে দিয়েছেন জিব্রাইল, জিব্রাইল আমিন আনছেন স্বয়ং আল্লাহ পাকের কাছ থেকে। এজন্য এটা যেহেতু শুরুই হয়েছে হিরো থেকে, এজন্য এদের বক্তব্য কখনো জিরো হয় না, এদের বক্তব্য কখনো কি মানের হয় না, জিরো মানের হয় না।
মহতারাম হাজরিন, খুব ভালো করে কথাগুলি বোঝার জন্য চেষ্টা করবেন। এজন্য দুনিয়ার মানুষ উলামায়ে কেরামদেরকে যতই অশিক্ষিত বলতে চাক, অল্প শিক্ষিত বলতে চাক, মূল বাস্তবতা হলো এই, উলামায়ে কেরাম যে ইলম, যে জ্ঞান অর্জন করেছেন, পৃথিবীর মানবরচিত জ্ঞান ও বিজ্ঞানের সমাপ্তি যেখানে, উলামায়ে কেরামের জ্ঞানের সূচনাই হলো সেখানে। মহতারাম হাজরিন, কথাগুলি একটু ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। তাহলে আমার আমার কথা ছিল, আমার চোখ যেখানে আমাকে গাইড দিতে পারে না সেখানে আমাকে ক্ষতির থেকে বাঁচায় কান। কান, চোখ, মুখ, নাক, স্কিন, কোনোটাই যেখানে আমাকে বাঁচাইতে পারলো না ক্ষতি থেকে, সেখানে আমাকে ক্ষতির থেকে বাঁচাইলো কে? মেধা, আকল, ব্রেন। ওই যে সামনে ছিল দুইটা, একটা ফুলের তোড়া আর একটা আগুনের আঙ্গার, আমি ওখান থেকে বেঁচে গেলাম আমার মেধা যদি ভালো থাকে। এ কারণেই দেখবেন একজন মানুষের হাত ভালো আছে, চোখ ভালো আছে, কান ভালো আছে, সব ভালো আছে, শুধু মেধা ডিফেক্টেড। দেখবেন এই লোকটা যেহেতু মেধানষ্ট, এ কারণে ও নিজেকে ক্ষতির থেকে বাঁচাইতে পারবে না, হেতু তার আপনজন তার হাত পায়ের ভিতরে নিয়ন্ত্রণের শিকল লাগায়। কথা বলেন না কেন? এ কারণেই তার আপনজন তার হাত পায়ের মধ্যে কিসের শিকল লাগায়? নিয়ন্ত্রণের শিকল লাগায়। কেন? কারণ ওর হাত ভালো আছে, চোখ ভালো আছে, কান ভালো আছে, নাক ভালো আছে, জিহ্বা ভালো আছে, স্কিন ভালো আছে, কিন্তু এগুলাই মানুষকে সব ধরনের ক্ষতির থেকে বাঁচাইতে পারে না। 100% ক্ষতির থেকে বাঁচতে চাইলে আকল ভালো থাকতে হয়, ওর যেহেতু আকলে প্রবলেম, সুতরাং ওর হাতে ওকে একা ছেড়ে দেওয়া যাবে না। ওর আকল না থাকার কারণে ও যে কোনো মুহূর্তে চূড়ান্ত এক ক্ষতির ভিতরে পড়ে যাবে। মুহতারাম হাজিরিন, আকলও আমাকে সব জায়গায় আমাকে ভালো মন্দের গাইড করতে পারে, একটা জায়গায় গিয়ে আকল সেখানে পরাজয় বরণ করে, সেটা তার এরিয়া না, ও ওইখানে যায় অকার্যকর হয়ে যায়। যেমন খুব ভালো করে বুঝবেন, সেই জায়গাতে আমি ক্ষতির থেকে বাঁচতে চাইলে আমার জন্য লাগবে হলো ওহি। এটা 3 নম্বরের গাইডার, এটার নাম কি? কথা বলেন, এটার নাম কি? ওহি। যেই ওহির কিতাবের একটা কিতাব আজকে খতম হবে ইনশাআল্লাহ, যার দরসে উপস্থিত হওয়ার জন্য আপনারা এসেছেন। এই কথাটা বুঝাবার জন্য একটা মিসাল দিলে খুব ভালো করে বুঝবেন। আপনারা বলেন তো দেখি, আমি যদি বিষ খাই তাহলে আমার ক্ষতি হবে না লাভ হবে? আমি যদি আগুন হাত দিয়ে ধরি তাহলে আমার ক্ষতি হবে না লাভ হবে? আমি যদি বিদ্যুতের তারে হাত লাগাই লাভ হবে না ক্ষতি হবে? ক্ষতি হবে, এটা দুনিয়ার দিক থেকে ক্ষতি হবে। আমি যদি সুদ খাই তাহলে আমার লাভ হবে না ক্ষতি হবে? ঘুষ যদি খাই তাহলে আমার লাভ হবে না ক্ষতি হবে? আমি যদি বিয়ে করি আমার আপন বোনকে, মেয়েকে, খালাকে, তাহলে ক্ষতি হবে না লাভ হবে? খুব ভালো করে বুঝবেন কথাগুলি। আমি আমার বোনকে, মেয়েকে, আমার আপন খালাকে, এদেরকে বিয়ে করলে এটা যে ক্ষতি হবে, এই ক্ষতির থেকে, এই ক্ষতিটা বুঝাবার জন্য আপনার আকল কিয়ামত পর্যন্ত আপনাকে দিক নির্দেশনা দিতে সক্ষম নয়। কিয়ামত পর্যন্ত তামাম পৃথিবীর সমস্ত জ্ঞানীদেরকে যদি এক জায়গায় করেন, কিয়ামত পর্যন্ত চেষ্টা করেও আপন বোনকে বিয়ে করা আমার জন্য অমঙ্গল, ব্রেন মানুষ তার যুক্তিতর্কে একটা প্রমাণ পেশ করতে সক্ষম হবে না, একটা প্রমাণ। এই জায়গাতে আমাকে ক্ষতির থেকে বাঁচাবে কে? শরীয়ত, ওহি। আসলে বোনকে বিয়ে করা, খালাকে বিয়ে করা আমার জন্য ক্ষতি না মঙ্গল না অমঙ্গল? কথা বলেন না কেন? সিরিয়াস অমঙ্গল, কিন্তু এই অমঙ্গলের গাইড আমাকে আমার মস্তিষ্ক দিতে পারবে না, এখানে আমাকে গাইড দিবে হলো আমার শরীয়ত। ফরিমাত আলাইকুম বলে দিবে, উম্মাহাতুকুম, খালাতুকুম, এই বানাতুকুম, এভাবে আমাকে বলে দিয়েছে শরীয়ত, এটা যেও না, এটা বিয়ে করবে 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 না, এটা কিন্তু চূড়ান্ত ক্ষতি। বিদ্যুতের তারে হাত দিলে পিষ্ট হয়ে তোমার জীবন চলে যাবে, খালা আর মা আর বোন আর মেয়েকে বিয়ে করলে তোমার ঈমান চলে যাবে। এই ব্যাপারে আমাকে ক্ষতির থেকে বাঁচাবার জন্য গাইডার আমার মস্তিষ্ক আমাকে দিতে পারে না, তার বাস্তব